গরম থেকে স্বস্তি পেতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেতে কার না ভালো লাগে। তবে এই লাচ্ছিটা আমরা যখন দোকান থেকে কিনে খাই তখন মোটামুটি একটা দাম দিয়ে কিনে খেতে হয়। আমরা চাইলে এক গ্লাস লাচ্ছির দামে 2 থেকে 3 গ্লাস লাচ্ছি বাসায় তৈরি করতে পারবো। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে লাচ্ছির একটা রেসিপি শেয়ার করব। যদিও লাচ্ছিটা তৈরি করা খুবই সোজা, তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের লাচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। এই দইটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি, এটা বাসায় তৈরি করে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন। আর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফ কিউব। এবার আমি এগুলো একটু ব্লেন্ড করে নেব। প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। আর আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে, এবার আমি লাচ্ছিটা সার্ভ করছি। আমি আশা করছি আমার আজকের এই লাচ্ছির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।